যে খবরের দিকে নজর রাখবো সুপ্রিম কোর্টে চালু হচ্ছে ই রিপোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রিপোর্ট থাকবে সেখানে কিন্তু ই রিপোর্ট চালু হচ্ছে বলে জানা যাচ্ছে ডিজিটাইজেশনে আরো এক ধাপ এগোলো দেশ যেখানে শীর্ষ আদালতে এবার ই রিপোর্ট চালুর পরিকল্পনা সুপ্রিম কোর্টে ই রিপোর্ট চালু পরিকল্পনা নেওয়া হয়েছে ইলেকট্রনিক্স রিপোর্ট চালু হবে এবার দেশের শীর্ষ আদালতে ডিজিটাইজেশনে আরো এক ধাপ এগোলো দেশ সুপ্রিম কোর্টে চালু ডিজিটাল রিপোর্ট অর্থাৎ চালু হচ্ছে দেশের শীর্ষ আদালতে ডিজিটাইজেশনে আরো এক ধাপ এগুলো দেশ আজ থেকে চালু হচ্ছে সুপ্রিম কোর্টে ই রিপোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এই ব্যবস্থা চালু হচ্ছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এই ব্যবস্থা শুরু হচ্ছে যেখানে ডিজিটালাইজেশনে আরো এক ধাপ এগুলো দেশ সুপ্রিম কোর্টে চালু হচ্ছে ই রিপোর্ট সুপ্রিম কোর্টে চালু হচ্ছে চালু হচ্ছে আজ থেকে ইলেকট্রনিক্স রিপোর্ট আজ থেকে চালু হচ্ছে ইলেকট্রনিক্স সুপ্রিম কোর্ট রিপোর্ট ডিজিটাইজেশনে আরও এক ধাপ দেশ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে শুরু হচ্ছে এই ইলেকট্রনিক্স রিপোর্ট প্রধান বিচারপতির নেতৃত্বে চালু হচ্ছে এই ব্যবস্থা এবার ডিজিটাল রিপোর্টের মাধ্যমেই যাবতীয় তথ্য জানাতে পারবে সুপ্রিম কোর্ট